ঘূর্ণিঝড় আমপান মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপকূলীয় জেলাগুলোর প্রশাসন। এছাড়া করোনার কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতে বিভিন্ন জেলায় খোলা হয়েছে অতিরিক্ত আশ্রয় কেন্দ্র। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন শহীদুল সুমন। শহীদুল সুমন জানাবেন, চট্টগ্রামে করোনা সতর্কতা বজায় রেখে আশ্রয় কেন্দ্রে মানুষকে নিরাপদ রাখতে প্রশাসন কী ধরনের ব্যবস্থা নিয়েছে? ফরিদা, সারাদিন ব্যাপী কিন্তু আমরা চট্টগ্রামে ঘূর্ণিঝড় আমফানের কোনো প্রভাব লক্ষ্য করিনি, তবে আধা ঘন্টা আগ থেকেই চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, সেই সাথে বাতাসের তীব্রতা বাড়ছে। তো আপনি দেখছেন আমার পিছনে অসংখ্য জাহাজ, এখানে এগুলো লাইটারের জাহাজ বন্দরের, এগুলোকে বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলী শাহমদ সেতুর উজানে নিয়ে এসেছে যাতে নিরাপদ ভাবে এই জাহাজগুলো এখানে থাকতে পারে। এছাড়া বন্দর কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে, সেখানে বড় বড় যেসব জাহাজগুলো রয়েছে সেগুলোকে বহির সাগরে, গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সার্বক্ষণিক সেগুলোতে ইঞ্জিন চালু রাখার নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এছাড়া ক্ষয়ক্ষতি রক্ষার্থে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 4,000-এর মতো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেখানে যাতে সামাজিক দূরত্ব নিশ্চিত হয় সেই জন্য কিন্তু সেই সব আশ্রয় কেন্দ্রের দায়িত্বে যেসব ভলেন্টিয়ার থাকবে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো ক্রমেই সামাজিক দূরত্ব যাতে বিঘ্নিত না হয় সেজন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। এছাড়া উপকূলীয় এলাকাগুলোতে মাইকিং করা হচ্ছে যাতে নিরাপদ আশ্রয়ে চলে আসে এবং সেই সাথে সামাজিক দূরত্ব যাতে আশ্রয় কেন্দ্রগুলোতে মেনে চলে সেই ব্যাপারও নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতির সাথে সাথে স্বেচ্ছাসেবক টিমও এখানে প্রস্তুত রাখা হয়েছে, 284টির মতো মেডিকেল টিম গঠন করা হয়েছে যাতে ক্ষতিগ্রস্ত মানুষকে যাতে চিকিৎসা সহায়তা দেওয়া যায় সেই ব্যাপারে কিন্তু সতর্ক রয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয় এবং স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকেও আসলে বলা হয়েছে যেহেতু করোনা মোকাবেলা করছে এই মুহূর্তে চিকিৎসকরা, সেই সাথে যাতে আমফানের ক্ষয়ক্ষতি থেকে মানুষকে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হয় সেই জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন সেবা সংস্থাগুলো কন্ট্রোল রুম খুলেছে যাতে ক্ষয়ক্ষতির বিভিন্ন তথ্য উপাত্ত তারা সেখানে সংগ্রহ করতে পারেন এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারে। তো আবহাওয়া অধিদপ্তরের সাথে আমি কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড় আমফান এই মুহূর্তে 810 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে রয়েছে। তো যদি আজ রাত থেকে আগামীকাল বিকেলের মধ্যে যদি এই ঘূর্ণিঝড় আমফান আঘাত আনে সেক্ষেত্রে কিন্তু 5 থেকে 6 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলেও তারা আমাদেরকে জানিয়েছে। তো আপনি দেখছেন অসংখ্য জাহাজ যেখানে অবস্থান নিয়েছে নিরাপদে এবং যেইসব উপকূলীয় এলাকাগুলোতে মাছ ধরার ট্রলার রয়েছে সাগরে সেগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য এবং কাছাকাছি থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে জানা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে আমাদেরকে জানানো হয়েছে সকল ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছে যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি কম থাকে সেজন্য তারা সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে। তো ফরিদা, এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ খবরাখবর। শহীদুল সুমন, ধন্যবাদ আপনাকে।